ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ॐ यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिताह्या सर्वविद्याश्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी निये आलोचना, जेटिर आमरा नाम रेखेछि पार्षद कथा। आजके आमरा श्री रामकृष्णदेवेर एकजन सन्न्यासी सन्तान तार जीवनी निये आलोचना करब। आर कयेकदिन बादेई राखी पूर्णिमा तिथि, एई तिथिते तार जन्म हयेछिल। তার সন্ন্যাস নাম স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ। দুজন পার্ষদের জন্মতিথি খুঁজে পাওয়া যায়নি। আমি হিরণ্ময়ীর কাছে শুনেছিলাম যে লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ এবং স্বামী নিরঞ্জনানন্দজীদের কোনো জন্মতিথি জানা যায়নি। সেই কারণে বিজ্ঞানানন্দজী মহারাজ যখন প্রেসিডেন্ট, তখন ঠিক হয় এই দুটি পবিত্র তিথি মাঘী পূর্ণিমা এবং আমাদের রাখি পূর্ণিমা, যেটির অন্য আরেকটি নাম আছে শ্রাবণ পূর্ণিমা, এই দুই তিথিকে এই দুজন পার্ষদের জন্মতিথি হিসেবে পালন করা হবে। ঠাকুর যে পাঁচজন সন্তানকে ঈশ্বর কোটি বলে বলেছিলেন, তাদের মধ্যে স্বামী নিরঞ্জনানন্দজী ছিলেন অন্যতম। এই পাঁচজনের মধ্যে প্রথম হলেন স্বামী বিবেকানন্দ, যাকে তিনি অখণ্ডের ঘরের মানুষ বলেছিলেন। দ্বিতীয়জন হলেন স্বামী নিরঞ্জনানন্দ, যিনি যাকে ঠাকুর রামচন্দ্রের অংশ হিসেবে ভাবতেন। স্বামী প্রেমানন্দ তৃতীয়জন, যাকে শ্রীমতী রাধার অংশ থেকে জন্ম বলে তিনি মনে করতেন। চতুর্থজন হলেন স্বামী যোগানন্দজী মহারাজ অর্জুন, এবং পঞ্চমজন হলেন ব্রহ্মানন্দজী মহারাজ, যিনি কৃষ্ণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই পাঁচজন সন্তানের মধ্যে স্বামীজিকে বাদ রাখা হয়েছিল অখণ্ডের ঘরে। একজন গৃহী সন্তানকে ঈশ্বর কোটি হিসেবে শ্রীরামকৃষ্ণদেব চিহ্নিত করেছিলেন, তিনি হলেন পূর্ণচন্দ্র ঘোষ, যাকে নারায়ণের অংশে জন্ম বলে শ্রীরামকৃষ্ণদেব নির্দেশ করেছিলেন। রামচন্দ্রের ঘরে জন্ম এবং অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এই মহাপুরুষের জন্ম হয়েছিল বর্তমানে রাজারহাট বিষ্ণুপুর যে গ্রাম, এই গ্রামে 1862 সালে জন্মগ্রহণ করেন, এবং তিথিটা পরবর্তীকালে ঠিক হয়েছিল শ্রাবণ পূর্ণিমা। তার বাবার নাম ছিল অম্বিকাচরণ ঘোষ এবং তার নিজের নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে মালিন্যরহিত, অঞ্জন অর্থ কালো, নিরঞ্জন মানে হচ্ছে যার কোনো কালো নেই, নিত্য নিরঞ্জন যিনি নিত্য কালিমা রহিত, তার কথা হচ্ছে তাকেই নিত্য নিরঞ্জন বলা হয়। নাম থেকেই এটা বোঝা যায়। তার মামা ছিলেন, বারাসাতে থাকতেন কালীকৃষ্ণ মিত্র। কালীকৃষ্ণ মিত্রের কলকাতার যে বাড়ি, সেইখানেই নিত্য নিরঞ্জন পড়াশোনা করতেন। ছোটোবেলা থেকেই দেখা গেছে ঠাকুরজি বলছেন যে তিনি রামচন্দ্রের অংশে জন্ম, এটা আমরা তার ছোটোবেলা থেকে দেখতে পেয়েছি। তীর ধনু অস্ত্রাদি নিয়ে তিনি খেলতে ভালোবাসতেন। তার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, আপনারা যদি তার ছবিটি দেখেন তাহলে বুঝতে পারবেন, খুব সুগঠিত এবং সুষম আর কি, সবল সুঠাম, আর ব্যায়ামের ফলে তার শরীরটি ভারী সুন্দর হয়েছিল। শ্রীরামকৃষ্ণ এবং আরও দুটি ভীষণ রকমের গুণ ছিল, তিনি খুব নির্ভীক এবং বীর ভাবাসম্পন্ন ছিলেন। কোনো কিছুতেই তিনি ভয় পেতেন না এবং যে কোনো কাজে সবার আগে এগিয়ে যেতেন। এটি খুব বড় গুণ, যেটি সাধারণত মানুষের মধ্যে থাকে না। শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তিনি একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিলেন,
এরা আইরিটলায় প্যারিচাঁদ মিত্রের বাড়িতে, ডাক্তার প্যারিচাঁদ মিত্রের বাড়িতে তারা প্রেততত্ত্ব তত্ত্ব অন্বেষী গ্রুপ, এবং সেই গ্রুপটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করতেন। ওই প্ল্যানচেট গ্রুপ আছে, কিন্তু এরা একটা ভালো কাজ করতেন, সেটা হচ্ছে প্রেততত্ত্ব নিয়ে অন্বেষণ করে প্ল্যানচেট করে তারা মানুষের রোগের উপশম করার ব্যবস্থা করতেন। কখনো হয়তো প্ল্যানচেটে কোনো ডাক্তারকে ডেকে, যিনি খুব বিখ্যাত ছিলেন, মারা গিয়েছেন, তার কাছ থেকে কোনো অসুস্থ কোনো মানুষ থাকলে তার রোগের উপশমের ব্যবস্থা করতেন। নিত্য নিরঞ্জনের ভেতরটা একদম সম্পূর্ণ ফাঁকা ছিল, পবিত্রতায় পূর্ণ ছিল, যে কারণে তিনি খুব ভালো মিডিয়াম হতে পারতেন। তারা সবসময় সেই প্রেত দলেতে নিরঞ্জনকে মিডিয়াম হিসেবে ব্যবহার করতেন। এক একটা ঘটনা আমাদের মনে হয় না যে কীরকমভাবে হয়, এই মিডিয়াম হিসেবে ব্যবহার সবাই হয় না, সকলের পক্ষে ভূত দেখা সম্ভব নয়। আমাদের একজন সাধু, তিনি তার জীবনের একটি অদ্ভুত গল্প বলেছিলেন। বম্বেতে তখন তিনি কফি বোর্ডে চাকরি করতেন, একদিন তারা এইসব প্ল্যানচেট ট্যানচেট করতেন, একদিন তিনি কফি অফিসে যাচ্ছেন, সেদিন তার বাইকটা খারাপ হয়ে যাওয়ায় অটোতে করে যাচ্ছেন, অটোতে উঠেই দেখলেন এক ভদ্রলোক বসে আছেন, তিনি খুব অদ্ভুত হাসি হাসছেন। তারপরে দুজনে মিলে গেলেন একটা জায়গায়, গিয়ে অফিসে পৌঁছানোর পর অফিসের নিচে, কফি বোর্ডের অফিসের নিচে কফি খেয়েছেন। ভদ্রলোক, সেই যিনি অদ্ভুত হাসি হাসছিলেন, তিনি ভাড়াও দিয়েছেন, কফির পয়সাও দিয়েছেন। তারপরে তাকে বললেন, আর কত দূরেই আছেন, এই পাশের অফিসে আমি কাজ করি, আমার সঙ্গে এসে দেখা করবেন একদিন। তারপর দুজনে দুজনের মতো অফিসে চলে গেলেন। তারপরে বেশ 10-12 দিন বাদে তার মনে হলো যে ভদ্রলোক অটোর ভাড়া দিলেন, কফির দাম দিলেন, একবার গিয়ে দেখা করে আসি। নেমে গিয়ে যখন তার অফিসে গিয়ে পৌঁছলেন, তখন সেখানে সবাই সেই ভদ্রলোকের কথা শুনে বড় অবাক হলেন। বড়বাবু ডেকে সামনে বসিয়ে দিয়েছিলেন, কদিন আগে দেখা হয়েছে, বলে 7-8 দিন আগে হবে, তো মাস দুয়েক আগে লোকটা মারা গেছেন। মহারাজ আমাদের গল্প বলেছিলেন যে সেই ওই অফিসের তিনতলার বাড়ি থেকে একতলার উনি নেমে আসতে পারছেন না, ঠক ঠক করে কাঁপছেন, আর তার অফিসেই তার বাইকটা পড়ে থাকলো, তিনি তাড়াতাড়ি করে অটোয় চড়ে বাড়ি ফিরে এলেন। আমাদের মেলুর মাঠের হেডকোয়ার্টার্সে তিনি যখনই গল্পটা আমাদের বলছিলেন, স্মরণানন্দজি গল্পটা বলতে বললেন ওনাকে, তার লোম টোমগুলো একদম খাড়া হয়ে গেছে, যে এই যে ঘটনাগুলো ঘটে এই কথা সত্য। কিন্তু এই প্ল্যানচেটের ঘটনা এই নিরঞ্জনের হৃদয়ে তীব্র বৈরাগ্যের সঞ্চার করে। একবার এক ভদ্রলোক তার কাছে আসেন, যিনি প্রচুর টাকার অধিকারী, ভীষণ ধনকুবেরও বলা যেতে পারে। তিনি নিরঞ্জনের কাছে আসেন, যিনি 18 বছর ধরে ঘুমোতে পারেন না ভালো করে। নিরঞ্জনের দেখে অদ্ভুত মানে লাগলো তাকে, নিরঞ্জনের স্পর্শে তিনি তার এই অনিদ্রা রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। নিরঞ্জনানন্দজি পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করে বলতেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনোরূপ উপকৃত হয়েছিল কি না, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধনসম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। অনেকে বলেন যে আমরা যেন জন্ম থেকে বৈরাগ্যকে সঙ্গে করে নিয়ে আসি, অবশ্যই বৈরাগ্যকে সঙ্গে করে নিয়ে আসি, সেটা আবৃত থাকে। স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এর মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, দুটো কথা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিভিনিটি ম্যানিফেস্টেশন, আরেকটা হচ্ছে অলরেডি ইন ম্যান, প্রকাশ করা, যেটা আমার ভেতরে ছিল সেই গুণের বিকাশ করা, এইটা হচ্ছে কথা। আমার ভেতরে এই গুণটি ছিল, বাইরে কোথাও ছিল না, আমার ভেতরেই ছিল, শুধু একটা প্রকাশক জিনিসের দরকার। যেমন আগুন চকমকি পাথরে আছে, শুধু একটা ঘর্ষণের প্রয়োজন আছে, যেই ঘর্ষণটা হয় তখনই ওই আগুন প্রকাশিত হয়, একটা স্ফুলিঙ্গ একবারে একটা বৈপ্লবিক আগুন এনে দেয়। ঠিক এরকম জীবনের, আমাদের জীবনে দেখুন প্রত্যেকটি এক একটি ঘটনা, এগুলো আমাদের জীবনে একটা যাকে বলে কারণ হয়ে দাঁড়ায়, মুক্তির চাবিকাঠি হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে কথা। তাই তিনি এনার কথা বলেছিলেন, সেই ধনকুবের হওয়া সত্ত্বেও যে সম্পদই মানুষকে সুখ দেবে, সম্পদই মানুষকে আনন্দ দেবে, সম্পদই মানুষকে মুক্তির পথ দেখাবে, এটা কিন্তু শেষ কথা নয়। আমরা যারা অনেক অর্থ সংগ্রহ করতে চাই, আমাদের কিন্তু এটা মনে রাখা দরকার।
যতক্ষণ না অর্থ খুব মিনিংফুল ওয়েতে আমরা কালেক্ট করতে পারছি ততদিন পর্যন্ত এটা করা সম্ভব হয় না। বৈরাগ্যের সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখনই দেখবেন বৈরাগ্যের সঞ্চার হয় তখনই তারা নতুন জিনিসের খোঁজ করেন, আধ্যাত্মিক রাজ্যের দ্বারও তারা উন্মুক্ত হয়। তিনি লোকের কাছে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবত প্রেম এবং তার চিত্তাকর্ষক উপদেশের কথা শুনেছিলেন। তিনি তার সেই প্রেত্যতত্ত্ব অনুসন্ধিত বন্ধুদের সঙ্গে করে নিয়ে তিনি একদিন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। তখন তার বয়স 18। ঠাকুর বর্ণনা দিচ্ছেন কেমন তাকে দেখতেছিল, সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চোখে যেন জ্যোতি নির্গত হচ্ছে। প্রথম দর্শনই নিরঞ্জন তার বন্ধুরা অদ্ভুত একটা প্রপোজাল দিলেন শ্রীরামকৃষ্ণকে, আপনি আমাদের মিডিয়াম হবেন, এরকমটা বোধ হয় কেউ কখনো দিয়েছে কি না জানি না। আর ঠাকুরও সরল বালকের মতো রাজি হয়ে গেলেন মিডিয়াম হতে, এবং মিডিয়াম হয়ে তিনি তাদের ওই সেই চক্রে এসে বসে পড়লেন। খানিক পাতে তিনি উঠে গেছিলেন, কিন্তু এই যে এই ইয়ে পাওয়া মাত্র এই যে তার যে একটা আনন্দ তার যে এইটা কিন্তু ভীষণ রকমের সুন্দর। নিরঞ্জন যেদিন ওই সেই প্রথম দিন যখন দক্ষিণেশ্বরে প্রথম এসেছিলেন তখন ঠাকুর একদম ভক্ত পরিবেষ্টিত হয়েছিলেন, তিনি খুব ভালো করে কথা বলতে পারেননি। তারপরে যখন আস্তে আস্তে সবাই চলে গেল, তারপর সেই প্ল্যানচেট হলো, তারপরে যখন একটু খালি হয়ে গেল, ঠাকুর নিরঞ্জনকে একটা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন। সেটা হচ্ছে এই, ঠাকুর বলেছিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলে এইভাবেই ঠাকুর তাকে ভূতের সঙ্গ থেকে ত্যাগ করেছেন। ঠাকুরের এই স্টাইল অফ টিচিংটা খুব সুন্দর, কখনো বলতেন না যে একে ছেড়ে যাও, কিন্তু ভালো জিনিসের ভালোটা কেন রাখা দরকার সেটা কিন্তু আছে। আজকেই আমাদের মধ্যে কথা হচ্ছিল, তিনি বলছিলেন তিনি বাইরে থেকে সন্ন্যাস যেখানে হয় সেইখানে তিনি দেখেছেন সেখানকার আচার্যদের সঙ্গে তার অনেকবার, তার যখন তীর্থ দর্শন করতে গিয়েছেন সেখানে তাদের সঙ্গে তর্কাতর্কিও বহুবার হয়েছে। তারা কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলোকে ত্যাগ করার জন্য খুব চাপ দিতে থাকেন। তিনি আমাকে বলছিলেন, আজ সকালে আমরা রিলিফ করে ফিরছিলাম, তিনি আমাদের বলছিলেন দেখুন এক্ষেত্রে ঠাকুরের উপদেশটা খুব সুন্দর। ঠাকুর বলছেন এগুলো শরীরের অঙ্গ, এগুলো থাকবে, তাহলে এটাকে কেমন করে অতিক্রম করব? যত পূবের দিকে যাত্রা করব পশ্চিম তত পিছিয়ে যাবে। আমি যত ভালো হতে থাকব একটা সময় ভালো হওয়াটা এত বেশি পরিমাণে হবে, খারাপ ভাবটা আমার ভেতরে আর এতটুকু আসবে না। এই যে বলছেন দেখুন, একবারও বলছেন এটা খারাপ জিনিস, এটাকে পরিত্যাগ করতে হবে। যত আমরা খারাপ জিনিসকে পরিত্যাগ করার কথা ভাবব, ঠাকুরের সেই স্পেশাল কথা, যতই শেয়ানা হও না কেন কালির কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই। তিনি কিন্তু ওই ধার দিয়ে গেলেন না, কখনো একবারও বললেন না। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের যে ওয়ে অফ টিচিং, বলার যে স্টাইল সেটা কিন্তু ভীষণ সুন্দর। তিনি বারবার বলছেন যে কখনো খারাপটাকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, খারাপ আর ভালো দুটো নিয়ে আমাদের জীবনের অঙ্গ, কিন্তু আমরা যত ভালোর দিকে যাত্রা করব খারাপটা অটোমেটিক্যালি আমাদের কাছ থেকে ধীরে ধীরে অপসৃত হবে। এই ভালোর দিকে যাত্রা, ওয়াকিং টুয়ার্ডস ইস্ট, এটা যেন আমাদের জীবনের দিক হয়। নিরঞ্জন তখন একবারে উঠতি বয়সের ছেলে, তাকে যদি বলা যায় যে তুমি এ করো এটা ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। এরকম আরেকটা উপদেশ, এটা একজন সাইকোলজিস্ট আমাদের বলেছিলেন, তিনি বলেছিলেন খুব সম্ভবত সুরেন্দ্রকে তিনি উপদেশটা দিয়েছিলেন, সুরেন্দ্র তুমি মদ খেও কিন্তু মাকে নিবেদন করে খেও। তা এই যে দেখুন, উনি বলছেন এই যে এই স্টাইলটা কিন্তু অদ্ভুত। মদ হচ্ছে মদের যে আনন্দ, সেই আনন্দটা পাওয়ার জন্য আমরা লাফালাফি করি, কিন্তু যখন আমরা মাকে নিবেদন করে খাচ্ছি, মানে জগন্মাতার চিন্তা করতে হচ্ছে, তো জগন্মাতার চিন্তা করলে যে অতিরিক্ত আনন্দটা হয় সেটা মদ খাওয়ার আনন্দের চেয়ে অনেকাংশে বেশি। তাই একটা মানে এক্সট্রিম একটা আনন্দের সন্ধান তিনি দিয়ে, তিনি যেন লোয়ার যে এনজয়মেন্ট সেটাকে একবারে নালিফাই করে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন আমাদের জীবনে। তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণদেবের এই স্টাইল অফ টিচিং এই রকমটি আমরা কোথাও দেখিনি, এখানেও তাই, প্রথম দিনে এই হয়ে গেল। এরপরে আরেকটা খুব মারাত্মক কথা বলেছেন, যেটা আমরা লাটু মহারাজের স্মৃতি কথা থেকে পাই। লাটু মহারাজের স্মৃতি কথা 428 নম্বর পৃষ্ঠায় খুব সুন্দর করে বলা আছে,
লাটু মহারাজ বলছেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারী 99টা উপকার করিস আর একটা উপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর তার এক আর একটা তাঁর প্রীতির জন্য কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি, এটা আমরা মানে সারা জীবন দিয়ে সত্যি সত্যি বুঝতে পারি না, যখন বুঝি তখন বড্ড দেরি হয়ে যায় আমাদের, এটা হচ্ছে কথা। মানুষকে এই বোধ হয় আপনারা তো সকলেই প্রায় 50 ঊর্ধ্ব হতের জীবনের এই অভিজ্ঞতা আপনাদের কম বেশি প্রায় সকলেরই আছে। ভগবানের ভালোবাসার সাথে আর মানুষের ভালোবাসার এইখানে একটা বেসিক ফারাক আছে, যে আমরা যতই যাই করি না কেন, এমনকি সন্তান মাকে ভুলবো যে এটা এর মতো দুঃখের আর বোধহয় কিছু থাকে না। আমি অনেক সন্তানকে বলতে শুনেছি, তাদের বোঝাতেও শুনেছি, মা যে বলেন মর মর তুই মর, তুই মরলে আমার হাড়ের জ্বালা জুড়ে, তার মানে কি মাতাই বলতে চান তা নয়, তার কল্যাণের কথাই বলেন, কিন্তু অনেক সময় আমরা এর সঠিক অর্থ ধারণ করতে পারি না। কি সুন্দর কথা বলছেন, দেখ তুই যদি এ সংসারী 99টা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর তার এক একটা তাঁর প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি, তাহলে কি আমরা মানুষকে ভালোবাসবো না, এটা হচ্ছে কথা, এটা একটা বড় প্রশ্ন। সেই কারণে স্বামীজি একটা উত্তরণের গল্প বলছেন আমাদের, আমাদের বলছেন বলরামবাবুকে লেখা সেই বিখ্যাত চিঠিতে, তাতে বলছেন পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন, আমাদের নিজেদেরকে দেবতা হওয়ার কথা, ভগবানে রূপান্তরিত হওয়ার কথা বলছেন, এটা কিন্তু বলছেন, এটা না হলে কিন্তু কখনোই কোনো অবস্থাতে আমাদের জীবনের কোনো উন্নয়ন হবে না। আমাদের শাস্ত্র বলছে না মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব, সবাইকে দেবতা জ্ঞানে করার কথা বলছে, এটা কিন্তু দুদিক দিয়ে কথা, শুধুমাত্র আমি মানুষকে দেবতা জ্ঞান করব পিতামাতাকে তা কিন্তু নয়, পিতামাতাকেও নিজেদের দেবতার স্তরে উন্নীত করতে হবে। আমাদের এই যে স্তরবিন্যাসটা যদি ঠিকঠাক হয় তাহলে একবারে খুব পরিষ্কার দেখবেন যে আমরাও এই দেবতার মতো কোনো রকম কিছু না চেয়ে মানুষকে ভালোবাসবো, আমাদের ভেতরে এই দিব্য গুণ আসবে। আপনজনের সঙ্গে ঠাকুরের এটা খুব স্পেশালিটি ছিল, আমরা তো খুব রাগারাগি করতাম, কই আমাদের তো থাকতে বলে না, আমরা বেলুন মঠে গেলে ওই যে ঘণ্টা বাজতো টিং 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 করে ঘণ্টা বাজতো তাড়িয়ে দিত, এই নিয়ে আমরা অনেকবার বন্ধুরা বলেছি, শুধু পার্ষদদের বা নিজের লোকেদের তখনকার দিনে ঠাকুর রেখে দিতেন দক্ষিণেশ্বরে, ওই কালীবাড়ি থেকে কিছু একটু প্রসাদ প্রসাদ খাইয়ে মাদুরও দিতেন শোবার জন্য, মশারিও দিতেন, সবই দিতেন, আর এখানে এলে এরা আমাদের তো 5 মিনিট বসতেই দেয় না, টিং 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 করে ঘণ্টা বাজে আর বার করে দেয়, কত ফারাক ঠাকুরের সঙ্গে ঠাকুরের পরবর্তী চেলাদের। আসলে ওই থাকতে গেলে একটা যোগ্যতা মান অর্জন করতে হয়, যেটা এযুগের মানুষ এযুগের শ্রীরামকৃষ্ণের সন্তানরা বলে, কিন্তু ঠাকুর তখন বলছেন সন্ধে হয়ে এলো আজ বাড়ি নাই বা গেলি, নিরঞ্জন বললেন বাড়িতে বলে আসেনি মামা রাগ করবেন, আবার খানিকক্ষণ থাকার পরে ঠাকুর বলছেন ওরে এতটা যেতে কষ্ট হবে যাস নি থেকে যা, নিরঞ্জন তখনও যখন হলেন না রাজি হলেন না, ঠাকুর বললেন ঠিক আছে একান্তই যে যাবি তবে আবার আসবি, কবে আসবি একবারে কথা বার করে নিচ্ছেন কবে আসবি, নিরঞ্জন শীঘ্রই আসবেন বলে পদধূলি গ্রহণ করে বিদায় নিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিন দর্শনেই শ্রীরাম এই আমাদের নিরঞ্জনের অন্তরে ঢুকে গেছিল, তিনি বাড়িতে ফিরতে ফিরতে কেবলই ভাবছেন থেকে গেলেই হতো, আবার কখনো ভাবছেন মামা না মামা রাগ করবে। এই যে রামচন্দ্র দত্ত একটি ভারী সুন্দর কথা বলেছিলেন তার প্রথম দর্শনের গল্পটা বলতে গিয়ে, বলেছিলেন একটা গান, আমি ভুলে গেছি গানটা, রামচন্দ্র দত্তের জীবনী আলোচনা হলে বলবো, সেই গানটা হচ্ছে 2 লাইনের গান, মানে তার ভাবটা হচ্ছে এই, আমরা শুধু শরীরটাকে সঙ্গে করে নিয়ে এসেছি মনটাকে তার পাদপদ্মে রেখে এসেছি। যখন প্রথম প্রথম আমরাও ছাত্র অবস্থায় বেলুড় মঠে যেতাম
আর যখন ফিরে আসার সময় হতো ভীষণ মন খারাপ হয়ে যেত, আরও বেশি মন খারাপ হতো গঙ্গার উপর দিয়ে যখন আমরা অতিক্রম করতাম। একবার মনে আছে সেই গঙ্গাকে উপরে অতি, তখনও এত ভালো ফুটফুটি হয়নি, তখন সেই চালার মাথায় উঠে আমরা বসে থাকতাম খানিকটা লাইফ রিস্ক করি, আর সমস্ত বেলুড় মঠ জুড়ে লোডশেডিং হয়ে গেছে, আর সেই ঠাকুরের মন্দিরের সামনের সেই গম্বুজ ওই দুটো দেখা যাচ্ছে, একটা কালো অন্ধকার ছায়া মূর্তি, আর মনে হচ্ছে যেন ওটি স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছেন। দেখবেন এরকম দুটো হাতে এরকম, দুটো হাতে এরকম আছে তো ওই গম্বুজের, দুটো উপরে দুটো নিচে, আর দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা যেন স্বয়ং মা কালী। আমরা মনে মনে সবাই প্রার্থনা করতাম, মা কালী গো একবার থাকার ব্যবস্থা করে দিই, এই যাওয়াটা আর ভালো লাগছে না। এই ফিরে আসার সময় আমাদের অদ্ভুত একটা মন খারাপ হতো, তখন তো অটো ছিল না, স্মৃতির মোড় থেকে আমরা প্রায় তখনকার দিনে হলে বোধ হয় আমরা ম্যারাথনে ওয়াকিংয়ে প্রাইজ পেয়ে যেতাম, কিন্তু ফেরবার সময় সারা শরীর ভারী হয়ে যেত, বরানগর বাজার আসতেই কত সময় লেগে যেত। এই যে তাঁর যে ভালোবাসা, সেটা তিনি হয়তো সূক্ষ্ম শরীরে থেকে আমাদের সকলকে, আগামী দিনের প্রজন্মকে সেই ভালোবাসা বিলিয়ে গেছেন। দু তিন দিন পরেই আবার তিনি এলেন, ঠাকুরের কাছে এলেন। এইবারে ঠাকুরের এই অ্যাকসেপ্টেন্সটা দেখবার মতো, ঠাকুরটাকে দেখা মাত্র একবারে জড়িয়ে ধরলেন। আবার সেই আরেকটি স্মৃতি কথা থেকে বলি, ঠাকুর সেদিন কি বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, ওরে নিরঞ্জন দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে, দিন যে চলে যায় ভগবানকে লাভ না করলে সবই বৃথা হবে, তুই কবে তাকে লাভ করবি বল, কবে তার পাদপদ্মে মন দিবি বল, আমি তো তাই ভেবে আকুল। দেখুন কি অদ্ভুত কথা, নিরঞ্জনের কবে ভগবান লাভ হবে সেই ভেবে শ্রীরামকৃষ্ণ ভেবে আকুল। আমি সবসময় ভাবি শুধু তিনি নিরঞ্জনের জন্য নয়, আমাদের সকলের জন্য ভেবে আকুল। আমাদের কোনো কিন্তু চিন্তা নেই, দীক্ষা হয়েছে বেশ হয়েছে, বেশ অনেক কাল হয়েছে, লোককে বলে বেড়াই জানো তো আমার এত তার সালে দীক্ষা হয়েছিল, অমুকের কাছে দীক্ষা হয়েছিল, কিন্তু আমাদের সেই আকুলতাটা তৈরি হচ্ছে না। মন্দিরে গেলে ঠাকুরের দিকে চোখ তুলে তাকানো যায় না। আমার মনে আছে আত্মস্থানন্দজি একবার বলেছিলেন, রবীন্দ্রনাথের একটা গানের উল্লেখ করেছিলেন, প্রতিদিনও আমি হে জীবন স্বামী সেইখানে আছে, তোমার ওয়ে ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। এই জীবনের শেষে, এই জীবনের শেষে একটা সময় তার কাছে, মহারাজ বলতেন তার কাছে, এই জীবনের শেষে আমাদের অবশ্যই তার সামনে এসে দাঁড়াতে হবে। তিনি বারবার বলতেন শুধু জীবনের শেষে না, রোজ দাঁড়াতে হয় তার সামনে এসে। এমন কিছু করো না, এমন কিছু মানে আচরণ করো না যার জন্য দিনের শেষে তার দিকে চোখ তাকিয়ে, তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এটা হচ্ছে ভাববে। এই যে তাঁর যে আকুলতা, রোজ যদি ভাবি আমরা দিনের শেষে যখন দাঁড়াই, তখন কিন্তু এই প্রশ্নটা আমাদেরও কুড়ে কুড়ে খায়, তাকে পাওয়ার জন্য আমরা কতটা আকুল হয়েছি, আমরা কি সত্যি সত্যি তাকে পাবো বলে তাকে চেয়েছি। যে কি সুন্দর কথা, যে ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা যাবে, দিন যে চলে যায় ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা যাবে, তুই কবে তাকে লাভ করবি বল, কবে তার পাদপদ্মে মন দিবি বল, আমি যে তাই ভেবে আকুল। এই শেষের কথাটা একটা অদ্ভুত কথা, আমি যে তাই ভেবে আকুল, মানে এরা যেন আমাদের কল্যাণের জন্যই যেন জীবন ধারণ করেছেন, আমরা আমাদের কল্যাণ নিয়ে ভাবনা চিন্তা করি না, কিন্তু ঠাকুর যেন আমার কল্যাণের কথা ভাবছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শেষের কথাটা আমাকে ভীষণ রকমের ভাবায়, যে আমার যদি কেউ ভাববে, আমার কথা যদি কেউ না ভাবে, তিনি নিশ্চয়ই অবশ্যই আমার কথা ভাবছেন, তিনি আমার কল্যাণের কথা ভেবে ভেবেই আকুল হচ্ছেন। সেই রাত্রিরে তিনি থেকে গেলেন, আর নিরঞ্জনের মনের ভেতরে এই কথাগুলো একবারে অন্যরকম ভাব হলো। তিনি বললেন, ইনি কে, আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে, আমার জন্য এর আরতি কেন, পরের জন্য কি, পরের জন্য এ কি অহেতু কি ভালোবাসা। এই রহস্য আর তিনি ভেদ করতে পারলেন না, কিন্তু ঠাকুরের সেই সুধাময় বাণীতে তার মন সম্পূর্ণ গলে গেল। তিনি ঠাকুরের কাছে সেই রাত্রিটা থেকে গেলেন, সেই রাত্রি তিনি থেকে গেলেন, একদিন নয় দুদিন নয় তিন দিন থেকে গেলেন, আর তার মামা তাকে খুঁজে পাচ্ছে না দেখে চতুর্দিকে খোঁজ খবর করছেন,
তিনি চতুর্থ দিন সকালে কলকাতায় ফিরলেন। মামা মারধর করেননি, কিন্তু ভীষণ রকম বকাবকি করে আটকে রাখলেন আর বাড়ির চাকরদের একেবারে কড়া নজর রেখে দিলেন। কিন্তু বাড়ির চাকরেরা অনুভব করতে থাকলেন নিরঞ্জনকে ঘিরে যেন একটা সুরক্ষা বলয় আছে, কিছুতেই যেন তার কোনো কাছেই আসা যাওয়া করতে পারছেন না, আর এর অন্তরায় হলে তাদের যেন অমঙ্গল হবে। তাই তারা খুব ধীরে তাকে এই এ করবার জন্য অনুমতি দিতে থাকলেন, তাকে ছেড়ে দিতে থাকলেন। মামা যত শক্ত ইয়ে করেন তত তিনি তারা করতে থাকেন। নিরঞ্জন সম্পর্কে ঠাকুর বলতেন যে সরলতা, সরলতাটা খুব প্রয়োজন। সরলতা কেন প্রয়োজন ঠাকুর এই প্রসঙ্গে বলছেন যে সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না, কপটতা পাটুয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না, একবারে ক্লিয়ার কাট। শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এত আকর্ষণীয়, তার মূল কথা হচ্ছে দেখবেন ঠাকুরের যে ইনস্ট্রাকশানগুলো একবারে ক্লিয়ার কাট, কোনো ভনিতা নেই। এমন হলে ওরকম হয়, সেরকম হলে ওরকম হয়, অমুক হলে ওরকম হয়, এরকম কোনো ভনিতা নেই। যা বলতে চাইছেন একবারে টু দি পয়েন্ট, একবারে সোজা সাপটা, এপাস নেই ওপাস নেই। বলছেন কপটতা পাটুয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না, আর কপট সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা করলে পাওয়া যায়। এই একটি বড় গুণ তিনি শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের মধ্যে দেখেছিলেন। মাস্টারমশাইকে তিনি বলেছিলেন, এটা কথামৃতে আমরা পাব, পুরনো কথামৃতের যে পঞ্চম খণ্ড সেখানে আছে, আর অখণ্ড সংস্করণে 438 পৃষ্ঠায় আছে। সেখানে মাস্টারমশাইকে তিনি বলছেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে সরল ইহা সত্য কিনা এইটি দেখবেন বলে। দেখুন কি মজার কথা, তার অ্যাসেসমেন্ট কখনো ভুল হয় না, তবু যেন তিনি নিজেকে পরীক্ষার এতে দাঁড় করাচ্ছেন যে আমার দেখে এই মনে হচ্ছে, তুমি দেখে বলো দেখি কীরকম কী হয়, এটা হচ্ছে কথা। আবার 1884 সালের 15ই জুন কাঁকুরগাছিতে সুরেন্দ্রের বাগানে যে মহোৎসব হয় সেখানে কীর্তনানন্দে তিনি বসে আছেন, ঠাকুর বসে আছেন ভক্ত পরিবেষ্টিত হয়ে। এমন সময় নিরঞ্জন এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর তাকেই দেখা মাত্র উঠে দাঁড়িয়ে পড়লেন, আর সেই আনন্দ তার যেন চোখ মুখ ফেটে পড়ছেন, আর তিনি তাকে দেখেই আনন্দে বলছেন, তুই এসেছিস, তুই এসেছিস, তুই এসেছিস। এরপর উনি মাস্টারমশাইকে আবার করে বলছেন, দেখো এ ছোকরাটা বড় সরল, সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না, কপটতা পাটুয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায়। এটাও আপনারা কথামৃতের অখণ্ড সংস্করণে পাবেন, এটা পৃষ্ঠা 449-এ রয়েছে। নিরঞ্জনের তার মায়ের জন্য তিনি চাকরি বাকরি করতেন, নিরঞ্জনকে চাকরি করতে হতো। ঠাকুর একদিন বলছেন তাকে দেখে, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে, অফিসের হিসাবপত্র করতে হয় আরও নানা রকম কাজ করতে হয়, সর্বদা ভাবতে হয় সংসারীর লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাত আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করছিস, মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, যদি মা ছেলের জন্য চাকরি করতিস আমি বলতাম ধিক ধিক শতধিক একশো ছি। মণিমল্লিককে তিনি এ প্রসঙ্গে বলছেন, দেখো ছেলেটা ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যে কথা কয়, এই যাদু সেদিন বলে গেল সে আসবে কিন্তু আর এল না, এখনকার যুগে দাঁড়িয়ে যদি বলতে হয় এটাকে মিথ্যেই বলা যায়, এটাকে বরং সত্যই বলতে হয়। একজন ভদ্রলোক আছেন, সকালে যদি কোনো কারণে ফোন করেন, বলেন মহারাজ এখন তো আপনার সাথে ফোন নিজেই ফোন করবেন, করে বলবেন মহারাজ এখন তো আপনার সঙ্গে বেশি সময় ধরে কথা বলতে পারলাম না, রাত্রিরে অনেকক্ষণ কথা বলবো, তারপর রাত্রিরে আর ফোন করেন না। আবার যদি কোনো দিন বিকেলবেলা ফোন করেন তখন বলেন যে এখন তো বেশি কথা বলতে পারবো না, কাল সকালে আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবো, কিন্তু কোনো সময়টাই করেন না। আমি একদিন খুব ছুটে গিয়ে বকাঝকাও করলাম, তিনি আমাকে বললেন কই আমি তো মিথ্যে কথা বলি না, এই যে বোধটা আমাদের এটা কিন্তু হারিয়ে গেছে, ঠাকুরের কাছে এটাই খুব বড় দোষ, বলছেন ইদানিং খুব মিথ্যে কথা বলে, যে আসবে বলেছিল বলে আর এলো না, মানে সত্যের আট এতখানি তার কাছে এটা ভীষণ রকমের মিথ্যে। মাস্টারমশাইকে তিনি দেখিয়ে বল নিরঞ্জনকে দেখিয়ে বলেছিলেন যে দেখ ইনি হেডমাস্টার,
তোর সঙ্গে দেখা করতে গিয়েছিল, আমি পাঠিয়েছিলাম। এই হচ্ছে তার প্রতি ভীষণ রকমের ভালোবাসা। মাস্টারমশাই, নিরঞ্জন সম্পর্কে ঠাকুর যখন কারু সম্পর্কে বলছেন তখন খুব সুন্দর সুন্দর কথা বলতেন। বলছেন নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর কি বলছেন, বলছেন দেখছো না নিরঞ্জনকে, তোর এই দে আমার এই নে, তোর এই নে আমার এই দে, ব্যাস আর কোনো সম্পর্ক নেই, পিছু টান নেই, তিনি কোনো কিছুর ভেতরে তাকে বাঁধা যাবে না। আমরা সবসময় বন্ধন যুক্ত হতে চাই সকলের সঙ্গে। আচ্ছা, তোমাকে তোমার সঙ্গে সম্পর্ক সব উঠে গেল, তারপরেও আমি তার কথা ভেবে চলেছি, আচ্ছা সেই আমার সম্বন্ধে কি ভাবছে, আমার সম্বন্ধে গালি, আমি নিজেই ভাবি, এদিকে মুখে বলছি, এখানকার সাধারণ লোকেরা খুব মাঝে সাঝে কাজকর্ম না হলে আমাকে খুব বেলাগাল করে আর বলে খুব পাজিলো, খুব এই সাই। আমি মাঝে মাঝে আবার লোকদের জিজ্ঞেস করি, হ্যাঁ রে আমার সম্বন্ধে কি বলে রে। সামনে আমাদের দোকানে, আমাদের আশ্রমের ঠিক সামনে একটা চায়ের দোকান লোক আছে, তিনি মাঝে মাঝে আমার বন্ধুদেরও তিনি বলেছেন সাধুটা ভালো, বড্ড ঘুরে ঘুরে বেড়ায়। তারপর থেকে আমার ভেতরে কী এক অদ্ভুত বাতি কেলো, আমি যখনই যাই আসা যাওয়ার পথে আমি চিৎকার করে বলে যাই, আমি গঙ্গাসাগর যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে ফিরে আসছি। এটা কেউ দাবি করে না, এইখানে হচ্ছে বৈরাগ্যের ফারাক। আমরা আমাদের নিজেদের আচরণ দিয়ে শ্রীরা, এই কথাটা এই কারণে বলছি যে শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের কাছে একটা যাকে বলে গাইড বুকের মতো, কম্পাসের মতো। সে বলেছিলাম না যে ভুল ভুলাইয়াতে যেতে গেলে ওরা আমাদের দেখিয়েছিল যে আপনি একটা কম্পাস নিয়ে যদি দাঁড়ান, যে রাস্তাটা 90 ডিগ্রির দিকে যাচ্ছে সেটাই হচ্ছে সঠিক পথ। আপনি সামান্যতম ঘুরে যাবেন, দেখবেন 90 ডিগ্রি থেকে সেটা সরে গেছে। এর অর্থটা হচ্ছে ভুল ভুলাইয়া তৈরি করার মূল জিনিস ওটা ইবাদতখানা, তো প্রার্থনার জায়গা। আল্লাহর কাছে সব পথ হচ্ছে সোজা পথ, যে সোজা পথে থাকবে সে আল্লাহর কাছে পৌঁছতে পারবে, যে সামান্য সেই পথ থেকে সামান্য এতটুকু সরে দাঁড়াবে সে কখনো সঠিক পথে যাবে না, সে হারিয়ে যাবে। তাই তাদের জন্য এটা আর ইবাদতখানা নয়, তাদের জন্য এটা ভুল ভুলাইয়া। আমি জিজ্ঞেস করেছিলাম গাইডকে কেন এভাবে তৈরি করা হয়েছে, বলছে দোতলা ইবাদতখানায় সব আমির ওমরাহরা বসেন, তাদের নিরাপত্তার জন্য করা হয়েছিল। যারা তাদের মারতে চেয়েছে তারা এমনিতেই বাঁকা পথে আছে, তাদের মনের গতি একবারে ক্রুক্ট হয়েতে আছে, তাই তারা কখনো ওই 90 ডিগ্রির সোজা পথে যেতে পারে না। তাই বলছেন যে এইটা হচ্ছে কথা, এই নিরঞ্জনের এইটা যতদিন না আমাদের আসবে ততদিন হবে না, এই এই তোর দিলাম এই আমার নিলাম, আর এই নিয়ে কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। আমরা তখনও চোখ বন্ধ করে ভাবি, আচ্ছা আমাকে ছেড়ে ভালো আছে লোকটা, আমাদের কাছে যে আসে না ওর কি আনন্দ হয়, এখন যে কাজটা করছে কোনো প্রয়োজন নেই। দেখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আননেসেসারি কথা বলি, মনের একটা অংশকে সবসময় ক্ষয় করে দিই। মাস্টারমশাইকে তিনি নিরঞ্জন সম্পর্কে সার্টিফিকেট দিতে বলছেন, মাস্টারমশাই বলছেন আজ্ঞা বেশ চেহারা। ঠাকুর বলছেন না, চেহারা শুধু নয়, সরল, সরল হলে ঈশ্বরের কাছে সহজে যাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্রই কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে, মাস্টার আজ্ঞা হা। ভেবে দেখলাম যদিও চাকরি করে ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্য চাকরি করে ওতে দোষ নাই, নিরঞ্জন নরেন্দ্র রাখাল এদের সব বেটা ছেলের ভাবি হচ্ছে শ্রীরামকৃষ্ণের। মাস্টারমশাই আউটার ভিউটা দেখছেন আর ঠাকুর দেখছেন, দেখুন এই যে দেখার যে ফারাক, শ্রীরামকৃষ্ণের কাছে থাকলেই যে আমাদের বদল হবে তা নয়, এ সবসময় দেখতে হবে শ্রীরামকৃষ্ণ কীভাবে জগৎকে দেখছেন। এই যে ঈশ্বরের ভালোবাসার আমাদের ভালোবাসার এটা একবারে প্রকৃষ্ট উদাহরণ। বলছেন না 99টাও যদি গুণের কাজ করি আর একটা দোষের করলে সেটা দোষের, আর ভগবানের কাছে 99টা অপরাধ করে একটাও যদি ভালো করি তাহলে সেটাও আমাদের গুণের হিসেবে পরিচিত। দেখুন ঠাকুর আর মাস্টারমশাইয়ের দেখার মতো, ঠাকুর আউটার বিউটি দেখছেন, চেহারাটা বেশ, ঠাকুর শুধু বলছেন চেহারাটা বেশ নয়, সরল, সরল হলে ঈশ্বরকে পাওয়া যায়। তিনি শুধু তার মনের গতির কথা বলছেন, বাইরের বিউটি দিয়ে কিচ্ছু হবে না, এটা আমার জন্য খুব মানে দরকারি আর কি। বলরামবাবুর বাড়িতে গেছেন, সেখানে ঠাকুর বলছেন আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ খারে নেরে, কবে তোরে খাইয়ে জন্ম সফল হবে, তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই তিনি অন্য আরেকটা কথা বলছেন, বলছেন দেখ না নিরঞ্জন কিছুতেই লিপ্ত হয় না,
নিজের টাকায় দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপ রে ও বিশালক্ষীর দ, ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে আছে। শুধু তাই নয়, কাশীপুরে তিনি বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। দেখুন, এটা শ্রীরামকৃষ্ণের কথা, তুই আমার বাপ, আমি তোর কোলে বসবো। শ্রীরামকৃষ্ণকে ধারণ করতে পারেন, শ্রীরামকৃষ্ণকে ধারণ করার ক্ষমতা সবার হয় না, তিনি দেখিয়ে দিয়ে গেছেন, শারদানন্দজির কোলে বসে দেখিয়েছিলেন তাকে তিনি ধারণ করতে পারেন কি না। শ্রীরামকৃষ্ণের ভার গ্রহণ করা সহজে হয় না। এত ভালোবাসতেন বলে আবার আপনারা ভেবে নেবেন না, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনকে খুব যে ছেড়ে দিতেন তা নয়, ঠাকুর খুব হার্ড টাস্ক মাস্টার। এই কারণে ঠাকুরকে আমি খুব ভালোবাসি, ঠাকুর দুটোই দিক করতেন, ভালো যেমন বাসতেন, দরকার হলে খুব সে দিতেন আমাদের। এই ঠাকুরকে যখনই, ঠাকুরের কথা যত বেশি পড়ি, আমি তো পুরনোদের খুব বেশি দেখিনি, চোখের সামনে আত্মস্থানন্দজির কথা মনে পড়ে, উনি ভালোবাসতেন যেমনি, তেমনি দরকার হলে ধরে পিটিও দিতেন, এরকম মানে যখন বকতেন মানে একবারে ভেঙে চুড়ে তছনছ, আবার যখন ভালোবাসছেন তখন আয়রে আয়রে করছেন, মজা করছেন, আনন্দ করছেন, ভালোবাসছেন, এই দুটো দিক ছিল ঠাকুরের যে প্রকাশ। ঠাকুরকে চিন্তা করতে করতে মানুষের ভেতরের যে পরিবর্তনগুলো আসে এগুলো বোঝা যায়। নিরঞ্জন একদিন দক্ষিণেশ্বরে আসছিলেন, গহনার নৌকায় করে দক্ষিণেশ্বরে আসবার সময় কিছু আরোহী ঠাকুরের নিন্দাবাদ করছিলেন। নিরঞ্জন উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে থাকলেন, আর নিরঞ্জনের ওই অত বড় চেহারা দেখেও তারা কিন্তু ওই নিন্দাবাদ করতে এতটুকু থামল না। তখন নিরঞ্জন খুব রেগে গিয়ে বললেন, যদি তোমরা না থামো তাহলে এই নদী গঙ্গার মাঝখানে এই নদী নৌকা ভেঙে আমি নৌকা ডুবিয়ে দেব। তখন সবাই ভয়ে একবারে শান্ত হয়ে নিরঞ্জনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ঠাকুর এ কথা জানতে পেরে খুব বকা বকলেন, কি বললেন, ক্রোধ চণ্ডাল ক্রোধের বশীভূত হতে আছে, সৎ ব্যক্তি রাগ জলের দাগের মতো হয়েই মিলিয়ে যায়, হীনবুদ্ধি লোক কত কি অন্যায় কথা বলে, তা দিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়, ঐরূপ স্থলে ভাববি লোক না পোক এবং তাদের কথা উপেক্ষা করবি, ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি ভাব দেখি, দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরে অত্যাচার করতে অগ্রসর হয়েছিল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্রোধের বশীভূত হয়ে অনেক সময় ঠিক কাজ করি না, পরে যখন অনুশোচনা হয় তখন কিন্তু আর সেই সময়টাকে ফিরে পাওয়া যায় না, এটা হচ্ছে কথা, কিন্তু যখন রাগ হয় তখন কিন্তু আমাদের মনের ভেতরে এই জিনিসটা আসে না। আধ্যাত্মিক পুরুষের এ বিষয়ে সতর্ক থাকা দরকার, এটি হচ্ছে কথা। খাওয়া দাওয়ার আরেকটা বিষয়, নিরঞ্জন খুব ঘি খেতে ভালোবাসতেন, অনেক ঘি খেতেন, ঠাকুর এ নিয়ে খুব বকাঝকা করলেন, অত ঘি খাওয়া শেষে কি লোকের বৌঝি বার করবি। তিনি এইটি খুব জোর দিতেন যে খাওয়া দাওয়ায় যদি সংযম না আসে তাহলে কিন্তু আমাদের শরীরের সংযম হবে না, এবং সেটা না হলে আমরা কখনোই ঈশ্বরের পথে যেতে পারবো না। দীক্ষা নিয়ে একটা অদ্ভুত সুন্দর ঘটনা, এটি লাটু মহারাজের স্মৃতি কথাতে আছে, 421 পাতায় সেখানে ঘটনাটা লাটু মহারাজ বলছেন। নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই তিন দিন তিন রাত্রি আর তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখছে আর জপ করছে, তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি, ভারী ভূতনামা তো কি না। তাই তিনি মশকরা করে বলেছিলেন, এবার আর যেসে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে, তোর সাধ্য কি যে তুই তাকে ঘাট থেকে নামাস। কি সুন্দর, এইগুলো এলে না খুব খুব মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়, আমাদের কেন এরকম হয় না, আমরা তো চাই, কিন্তু এই যে তিন দিন তিন রাত্রি যদি চোখ বন্ধ না হয় আর যদি শুধুমাত্র ভগবানের নামই চলতে থাকে আর সামনে দিয়ে খাবারগুলো যেন টুকটুক টুকটুক করে বেরিয়ে যায়, আমাদের কত দুঃখ হবে সেটা যদি ভাবি তাহলে আর হবে না।
এই যে তিনি যোগ্য ছিলেন ঠাকুরের এই কাজের, তিনি ঠাকুরের কাছে মন্ত্র দীক্ষা নেবার তিনি যোগ্য ছিলেন, তাই জন্যই তার পক্ষে এই কাজটা করা সম্ভব হয়েছিল। ঠাকুর তাকে স্পর্শ করে দিয়ে তার ভেতরে তার যে ঈশ্বরের আবেশ সেটি তার ভেতরে জাগ্রত করে দিয়েছিলেন। আর মজা করে বলছেন, যখন তার এরকম অবস্থা, 3 দিন 3 রাত্রি তিনি চোখ বন্ধ করতে পারছেন না, 3 রাত্রি তার জীব থামছে না, শুধু ঈশ্বরের নাম করছেন, বলছেন এবার আর যেসে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে, তোর সাধ্য কি যে তুই তাকে ঘর থেকে নামাস। স্বামীজির যখন হয়েছিল, স্বামীজি যখন নির্বিকল্প সমাধি হয়েছিলেন, গোপালদাকে বলেছিলেন আমার হাত কোথায় পা কোথায়, ঠাকুর শুনে খুব খুশি হয়েছিলেন, থাক শালা আমাকে খুব করে কষ্ট দিচ্ছিল, এখন কিছুক্ষণ ওই অবস্থায় থাকুক। এই যে আমাদের যে আমাদের ভেতরে যদি ঈশ্বর আবেশ হয়, আমাদের গুরুরা সবচেয়ে বেশি বোধহয় খুশি হন। আমরা যত ঈশ্বরের দিকে এগিয়ে যাই আমাদের গুরুজনরা বোধহয় সবচেয়ে বেশি খুশি হন, তার প্রমাণ হচ্ছে এই। আরেকটা জায়গায় এটা লীলা প্রসঙ্গে আছে, লীলা প্রসঙ্গে শারদানন্দজি লিখছেন, ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন কখনো কখনো আনবি বা মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। এই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের কোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজাদিতে প্রবৃত্ত হইতেন না, কিন্তু যোগদৃষ্টি সহায় তাহার জন্মজন্মাগত মানসিক সংস্কার সমূহ অবলোকনপূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন নিরঞ্জন তেজচন্দ্র ও বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি এইরূপ কৃপা করিয়াছিলেন, একথা আমরা তাহাদের নিকট শ্রবণ করিয়াছি। তাহলে দেখুন, এই যে বলছেন না যে ঠাকুর কখনো কাউকে দীক্ষা দেননি, এ কথাটা কিন্তু সত্যি নয়। মন্ত্র দীক্ষা তিনি দিয়েছেন, মন্ত্র দীক্ষা দেওয়ার স্টাইল ঠাকুর এবং মায়ের দুজনেরই মন্ত্র দীক্ষার এই স্টাইলটা একই রকম। এইরকম একটি ঘটনা আমার শোনা আছে, একজন একটি ছেলে, সে যখন ক্লাস 7-8 পড়তো তখন একদিন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নটা কি না, সে দেখল ঠাকুর একজন অতি বৃদ্ধ ভদ্রলোককে সঙ্গে করে নিয়ে এলেন এবং বললেন যে এই ছেলে, এই বুড়ো ভদ্রলোক তোকে সব কিছু বলে দেবে। সেই ভদ্রলোক তো সেই বৃদ্ধ ভদ্রলোক ওই অল্প বয়সী বাচ্চাটাকে এই সমস্ত মন্ত্র দীক্ষা দিলেন, তাতে তার আলাদা করে কিছু হয়নি, তিনি সেই মন্ত্রটি জপ করতেন। ক্লাস 12-এ যখন তিনি পড়েন তখন এই ঘটনাটা তাকে হন্ট করে বেড়াচ্ছিল। কামার পুকুরে তিনি গেলেন, সেখানে তখন পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহাজ দীক্ষা দিচ্ছেন। সেই ছেলেটি এই ঘটনাটি একজন সাধুকে বলেন এবং সাধু আত্মস্থানন্দজির কাছে নিয়ে যান। আত্মস্থানজি ওনাকে বলেন, দেখো দেখি যে পার্শ্বদের ছবি আছে, এর মধ্যে কাউকে তোমার মনে হচ্ছে কিনা সেই বুড়ো লোকটি? তিনি আইডেন্টিফাই করেন স্বামী শুভদানন্দজি। আত্মস্থানজি বলেন ঠিক আছে, আর তোমাকে আমি মন্ত্র দেবো, তবে এখানে নয়, মায়ের বাড়িতে মন্ত্র দীক্ষা হবে। আত্মস্থানজি একবারও তার কাছ থেকে জানতে চাননি যে শুভদানন্দজি তাকে কোন মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। এই সবটুকুই আমার তার কাছ থেকে শোনা এই ভার্সনটা। এরপরে যখন মায়ের বাড়িতে তার মন্ত্র দীক্ষা হবে, অনেকের সাথে বসে তিনি মন্ত্র দীক্ষা দিচ্ছেন, আত্মস্থানজি যে মন্ত্রটি দেন, দেবার আগে সেই ছেলেটিকে বলে এই মন্ত্রটা তোমার জন্য লাগবে না, তোমাকে আলাদা করে মন্ত্র দেব। সবার দীক্ষা হয়ে গেল, তারপর গুরু পুজোর জন্য প্রস্তুতির জন্য সবাইকে বার করে নিয়ে যাওয়া হলো। এই ছেলেটি এবং আত্মস্থানজি দুজনে এক ঘরে বসে আছেন এবং তিনি তাকে একটি মন্ত্র দিলেন। ছেলেটি বলছেন যে আমি হতবাক হয়ে গেলাম, শুভদানন্দজি আমাকে যে মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন আত্মস্থানজি ঠিক আমাকে একই মন্ত্রে দীক্ষা দিলেন, শুধু দীক্ষা দিলেন না, তিনি আমাকে জিজ্ঞেস করলেন খোকা মহারাজ তোমাকে এই মন্ত্র দিয়েছিলেন তো? আমার কাছে মহারাজ আজও এটা একটা বড় বিস্ময় যে উনি কী করে জানলেন যে আমাকে ঠাকুর এই মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তাহলে দেখছেন তো যে শুধুমাত্র ঠাকুর তো বটেই, তার পরবর্তী প্রজন্ম এবং তার প্রতিনিধিরাও একই রকম শক্তিশালী ছিলেন। সবসময় ঠাকুর যেমন প্রকাশ করে ফেলতেন, তার প্রতিনিধিরা প্রকাশ করেননি কখনো, কিন্তু এই শক্তি তাদের ভেতরেও ছিল। না, নিরঞ্জন ঠাকুরের প্রেমে এবং তার অধ্যাত্ম স্পর্শে আত্মহারা হয়ে তাকেই জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছিলেন।
এবং ক্রমে তার স্বরূপের পরিচয় পেয়েছিলেন। ঘটনাটা ঘটে 6 নভেম্বর 1885 খ্রিস্টাব্দ। এটা শ্যামপুকুর বাটিতে। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। কালী পুজোর রাত্রে গিরিশাদি ভক্তরা ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শন করে তার শ্রীপদে জয় মা বলতে বলতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। নিরঞ্জন তখন ভগবত চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী দর্শন এই কথা বলতে বলতে ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি দেন। শুধু অঞ্জলি দেন না, তিনি অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণ হলেন স্বয়ং কালী। এই স্বরূপের পরিচয় পাওয়া ছাড়াও তিনি ঠাকুরকে ভালোবাসতেন আরেকটা অন্য কারণে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রাণ ঢালা ভালোবাসা। তিনি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে তাকে ভালো না বেসে পারা যায় না। তাকে না ভালোবাসলে যেন মনে হয় আমাদের জীবনটা বৃথা। কাশীপুরে থাকাকালীন 23 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে নিরঞ্জন একদিনের জন্য বাড়িতে গিয়েছিল। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, এই নিরঞ্জন বাড়ি গেছিল, তুই বল দেখি কীরকম বোধ হয়। নিরঞ্জন কি সুন্দর উত্তর দিলেন, কোনো রকম ইতস্তত না করে, আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নেই। মানে ঠাকুরের প্রতি আগে ভালোবাসা ছিল কিন্তু ভালোবাসাটা এত গভীর হয়েছে, এত গভীর হয়েছে তাকে ছেড়ে থাকবার জোর নেই। চিনি খানিকটা জলের মধ্যে দিয়ে যখন আপনি প্রথম গুলতে থাকেন আর তলায় আগুন লাগিয়ে সেটাকে তাতাতে থাকেন, তখন এক ধরনের থাকে, একটা চটচটে ভাব থাকে। সেটা যত গভীর হয়, যত গভীর হয়, যত গভীর হয়, তখন ওটাকে নিয়ে আপনার যদি হাতে একটু লেগে যায়, যতই সাবান দিয়ে ধুন না কেন, দেখবেন কোথায় যেন একটা চটচটে ভাব লেগে আছে। আমি তো খুব পেটুক, তাই রসগোল্লার গাঢ় রসের উদাহরণ দিয়ে এটা বললাম। গ্রামের দিকে যে রসগোল্লা হয় তার রসগুলো খুব গাঢ় থাকে। আপনি যতই দোকানে ভালো করে হাত ধুয়ে নিন, মনে হয় যেন আঙুলের মাথাগুলো যেন কি একটা ঘিয়ের মতো লেগে লেগে আছে। শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসাটা ঠিক সেই রকম। প্রথমে একটা প্রাথমিক ভালোবাসা, ওপর ওপর ভালোবাসা থাকে, কিন্তু ভালোবাসতে বাসতে ভালোবাসতে বাসতে আমরা এত গভীরভাবে তাকে ভালোবাসি যে এখন ছেড়ে থাকবার জো নেই। এই শান্তনা দাশগুপ্ত মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে কত বছর আগে মন্ত্রদীক্ষা হয়ে গেছে, কই মহারাজ কিছু তো অনুভূতি হলো না। মহারাজ বলেছিলেন, বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধে তার নাম করতে ইচ্ছা হয় এবং নাম না করলে খারাপ লাগে, একে কি তুমি কিছু হলো না বলে মনে করো? এটা হচ্ছে কথা, আমরা কিছু হলো না বলেই মনে করি, কিন্তু এটা হচ্ছে কথা। নিরঞ্জন এক তো খুব শক্তিশালী মানুষ ছিলেন, যে ঠাকুরের যখন শেষ অসুখের সময় তখন তিনি ঠাকুরের দেহরক্ষী, ঠাকুরের দেখাশোনার কাজ করছিলেন। লাঠি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন নিচে, এমনকি অত্যন্ত প্রিয়জন তাদেরও ওপরে যাওয়ার কোনো অনুমতি ছিল না, একেবারে কারুর অনুমতি যাওয়ার ছিল। ঠাকুরের প্রতি তার ভালোবাসা এত বেশি কিন্তু আগন্তুকদের সেটা ভালো লাগতো না। যুবকদের ভেতরে তখন ঠিক হয়ে গেল যে ঠাকুরের শরীর খারাপ, ঠাকুরের কাছে যাকে তাকে যেতে দেওয়া হবে না। তাই এই কাজটি এগিয়ে এসে নিরঞ্জনই, অপ্রিয় কাজটা নিরঞ্জনই নিয়ে গেলেন। রামচন্দ্র দত্ত একদিন কিছু মালা আর মিষ্টি নিয়ে তার কাছে এলেন, তিনি কিছুতেই ঠাকুরের কাছে তাকে যেতে দিলেন না। রামচন্দ্র দত্ত তখন লাটু মহারাজকে এই সব মালা মিষ্টি দিয়ে ওপর থেকে প্রসাদ করে এনে দিতে বললেন। লাটু মহারাজ খুব দুঃখিত হয়ে তাকে বললেন, ওকে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে? কিন্তু নিরঞ্জন এতটুকু অপ্রিয় হলেন না। তখন লাটু মহারাজ তাকে খোঁটা দিলেন। শ্যামপুকুর বাটিতে দানা কালীর সাথে বিনোদিনী, নটি বিনোদিনী সাহেব সেজে এসেছিলেন। নটি বিনোদিনী দানা কালীকে ধরেছিলেন তিনি ঠাকুরকে দর্শন করতে যান। এক তো পুরুষদের যেতে দিচ্ছে না, তাই নটি বিনোদিনী তাকেও তো যেতে দেবে না। তখন নটি বিনোদিনী একটি নতুন উপায় অবলম্বন করলেন, তিনি সাহেবের পোশাক পরে তিনি সাহেব সেজে দানা কালীর সঙ্গে উপরে গেলেন এবং সাহেবকে তিনি দেখতে দিলেন। আর বিনোদিনী সাহেব সেজে তার কাছে নিরঞ্জনকে ফাঁকি দিয়ে ওপরে উঠে গেলেন। এই কথায় তিনি ওই বলতে থাকলেন,
তাকে বারবার করে এরকম খোঁচা দিতে থাকলে নিরঞ্জন তাকে ওপরে যেতে দিলেন। ঠাকুর কিন্তু এসব ঘটনার কোনো কিছু ঘটনাই জানতেন না, কিন্তু লাটু যখন ওপরে গেলেন তখন লাটুকে তিনি বললেন, দেখ কারুর কখনো দোষ দেখবি নি, লোকের কেবল গুণ দেখবি। ঠাকুরের কথায় লাটু বুঝতে পারলেন যে ঠাকুর কি বলতে চাইছেন। তিনি নিচে নেমে এসে বললেন, ভাই আমার মতো মূর্খর কথায় তুই দুঃখ করিস নি। নিরঞ্জন কিন্তু কিচ্ছু মনে করেননি, কারণ তার কাছে স্বীয় কর্তব্য পালনটা এত তীব্র ছিল যে তিনি কোনো অংশে তার থেকে সরে আসতে রাজি ছিলেন না। এক পাগলিনী মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন, মধুর ভাবের সাধিকা। তিনি শ্রীরামকৃষ্ণকে তার প্রতিজ্ঞান করে তার উপাসনা করতেন। সেই পাগলিনীকে কিছুতেই ওপরে যেতে দেওয়া হতো না। এরা বলেছিলেন, নিরঞ্জন বলেছিলেন যে এরপর এলে লাঠির বাড়ি তাকে মারা হবে। বাবু আমাদের রাখাল মহারাজ খুব দুঃখ প্রকাশ করায় তিনি বলেছিলেন যে তোর বাড়িতে মাগ ছেলে আছে, তোর মাগ আছে তাই তোর মনে মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখালও বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা দেখে তিনি বলেছিলেন, কি বাহাদুরি ওর সামনে এই সব কথা। এই দেখুন, এই দুটো জিনিস, দুটো আদর্শ একসাথে ঠাকুর যেন জুড়ে দিয়েছিলেন। একদিকে তীব্র গুরুভক্তি এবং গুরুর প্রতি ভালোবাসা এত যে জগৎ সংসারে আর কোনো কিছুকে আমরা দেখতে চাইছি না, আরেকদিকে মাতৃজাতির প্রতি সম্মান এবং ভক্তিপ্রীতি। আমরা বলছি না শ্রীরামকৃষ্ণের সব শিষ্য একরকম নয়, কিন্তু সব ফুলগুলো যখন একসঙ্গে জুড়ে যায় তখন তারা এক হয়ে যায় আর কি, একদম এক জায়গাতে চলে গেলেন। ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে নিরঞ্জন এবং নরেন্দ্রাদি ভক্তরা আটপুরে যান এবং সেখানে আমাদের খুব সম্ভবত ওই সারদা প্রসন্ন মহারাজ, তিনি ওই ইয়েতে জলে ডুবে যান। সারদা মহারাজই নরেন্দ্র সরোবরে ডুবে যান এবং কেউ সেটা বুঝতে পারেননি। নরেন্দ্র সরোবর তো খুব গভীর। নিরঞ্জনানন্দ মহারাজ যিনি তাকে তুলে নিয়ে আসেন। মঠের যখন প্রথম অবস্থা, যখন বরানগর মঠ তৈরি হয়েছে, তখন শশী মহারাজ ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন। নিরঞ্জনানন্দজি একাই এগিয়ে গেলেন এবং শশী মহারাজকে নিরাময় করলেন। স্বামী যোগানন্দ এলাহাবাদে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হলেন এবং নিরঞ্জনানন্দ যে অবিলম্বে সেইখানে এগিয়ে যেতেন। লাটু মহারাজ বলছেন যে কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত। 1888 সালে লাটু মহারাজের নিউমোনিয়া হলে নিরঞ্জনও সেখানে তার অনেকখানি দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন। এমনকি শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর অন্তিম সময় তিনি স্বামী শিবানন্দ এবং সদানন্দের সঙ্গে তার সেবা করেছিলেন। ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানেই আজকে থামতে হবে, কিন্তু আরও কিছু অংশ আছে যেটি বলার প্রয়োজন আছে, বিশেষ করে স্বামী নিরঞ্জনানন্দের চলে যাওয়ার গল্প, এটা বলাটা খুব জরুরি। যেমন শ্রীরামকৃষ্ণ আসার গল্পটা খুব জরুরি ছিল, তেমনি শ্রীরামকৃষ্ণের নিরঞ্জনানন্দজির চলে যাওয়ার গল্পটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের একটুখানি জানা দরকার। এমন জীবন যে হয় এটা তো আমরা ঠিক অনুভব করতে পারি না, তাই আজকে এইখানেই আমরা থামব, কিন্তু সঙ্গে করে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণের এই অনুপম শিষ্যের অনুপম জীবনের অনুপমতাকে নিয়ে। আর আমরা চেষ্টা করব যে ভালোবাসার বন্ধনে শ্রীরামকৃষ্ণ তাকে বেঁধেছিলেন, যে ভালোবাসা দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের ভেবেছিলেন, যে ভালোবাসা দিয়ে তিনি আমাদের বেঁধে রেখেছেন, সেই ভালোবাসার বন্ধনটা যেন আমরা অনুভব করতে পারি। আপনারা সব ভালো থাকবেন, ভগবানের ইচ্ছা হলে আগামী শুক্রবার পরমার্থ প্রসঙ্গের ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামের ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।